রাজধানীর উত্তর দক্ষিণের বিভিন্ন সড়কের মধ্যে 40% বেহাল, এর মধ্যে দক্ষিণ সিটিতে 30 আর উত্তর সিটিতে 10%। একদিকে খানাখন্দ আর এব্রো থেব্রো হয়ে পড়েছে, অন্যদিকে বৃষ্টিতে পানি জমে রূপ নেয় আরও ভয়াবহ। কোথাও তৈরি হয়েছে নালাও, অলিগলি থেকে মূল সড়কে একই চিত্র। এর সঙ্গে বিভিন্ন স্থানে সড়ক কাটায় ভোগান্তি পৌঁছেছে চরমে। দ্রুত এসব রাস্তা সংস্কার চান নগরবাসী। দেখে বোঝার উপায় নেই এটি খাল নাকি সড়ক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 51 নম্বর ওয়ার্ড জুরাইন দয়াগঞ্জ সংযোগ সড়ক এটি। সড়কটি 2 বছর আগে নামমাত্র সংস্কার করা এই হাল। সিটি কর্পোরেশন ও রেলওয়ের ঠেলাঠেলিতে পুরোপুরি মেরামত হচ্ছে না রাস্তা, অভিযোগ স্থানীয়দের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। রেলওয়ের কাছে গেলে বলে এটা সিটি কর্পোরেশনের কাজ, সিটি কর্পোরেশনের কাছে গেলে বলে এটা রেলওয়ে ঠিক করে দিব। ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে বাংলায়, সন্ধ্যার পরে বেশি ভালো জ্যাম লাগে। শুধু এ সড়কই নয়, ঢাকা দক্ষিণ সিটির বেশ কিছু রাস্তাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে বেশি বেহাল সায়দাবাদ যাত্রাবাড়ি ও টিকাটুলি মোড়ের সড়ক। একটা মানুষ টেম্পুতে বসা থাকলে তার মাজার অবস্থা খারাপ, মনে হইতেছে আড্ডি সুইটটা পুরা জায়গা। এখন খারাপ, আগেও খারাপ, আর চলছে খারাপই, ভালো কবে আমরা এখনো বুঝতে পারি নাই। দক্ষিণ সিটি এলাকায় 1600 কিলোমিটারের বেশি সড়ক রয়েছে, এর মধ্যে 30% সড়কের কোথাও গর্ত, কোথাও খানাখন্দ। সরকার পতনের পর বেশিরভাগ ঠিকাদারি লাপাত্তা, তাই রাস্তা সংস্কারে পুনরায় টেন্ডার আহ্বান করা হয়েছে। আগে যে মেয়র সাহেব ছিলেন উনি চলে গেছেন, উনি চলে যাওয়ার পর এখানে যারা আগের ঠিকাদার ছিল এই সব ঠিকাদারদের অনেকেই আর এখন কাজে নাই। তো যে সমস্ত কাজ আমাদের টেন্ডার করা ছিল, ঠিকাদার নিয়োজিত ছিল, ওই কাজগুলো এখন আর হচ্ছে না। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের সড়কেরও কম বেশি একই চিত্র। খোঁড়াখুঁড়ির কারণে আদাবর, শেখেরটেক, মোহাম্মদপুরের বিভিন্ন রাস্তা বেহাল। স্পন্টেনিয়াসলি আমরা এগুলো মেরামত করি, স্পন্টেনিয়াসলি। এখানে কোনো কারণ ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্টর রাউন্ড দ্য ইয়ার আমাদের নিয়োগ করা আছে, যেখানেই প্রবলেম তৈরি হয় ওটা ডিটেক্ট হয়, দেন অ্যাকশনে চলে যাওয়া হয়। উত্তর সিটি কর্পোরেশনের সড়ক 1577 কিলোমিটার, এর মধ্যে 10% অর্থাৎ 150 কিলোমিটারের সংস্কার জরুরি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।